কি দুর্দান্ত! বিপিএলের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন শরীফুল। বিপিএলে আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুর্দান্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে কুমিল্লাকে ব্যাট করতে পাঠায় ঢাকার অধিনায়ক মোসাদ্দেক। একেবারে শেষ ওভারে শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন শরীফুল ইসলাম। খুশদিল শাহ, রস্টন শেষ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে আউট করেন তিনি। এবারের ঢাকার বোলিংয়ের দুই সেরা অস্ত্র তাসকিন আহমেদ এবং শরীফুল। এই শরীফুল নিয়েছেন 3 উইকেট, তাসকিন নিয়েছেন 2 উইকেট।